লা লিগার তৃতীয় রাউন্ডের এক রোমাঞ্চকর ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নতুন মেসি হিসেবে সুপরিচিত হয়ে ওঠা লামিন ইয়ামাল। এই ১৬ বছর বয়সীর ইতিহাস গড়ার ম্যাচটিতে 4-3 গোলে জয়লাভ করে বার্সেলোনা। ভিলারিয়ালের বিপক্ষে দারুণ আত্মবিশ্বাসের সাথে ম্যাচ শুরু করে বার্সেলোনা। প্রথমার্ধের 12 মিনিটের মাথায় লেফট উইং থেকে নিখুঁত এক ক্রস করেন লামিন ইয়ামাল। ডিবক্সে সুযোগের অপেক্ষায় থাকা পাবলো গাভি এক দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে দেন। এই গোলে সহায়তার মাধ্যমে লামিন ইয়ামাল একবিংশ শতকে লা লিগার সবচেয়ে কম বয়সে অ্যাসিস্ট করার রেকর্ড করেন। এরপর দ্বিতীয় গোলটির জন্য বেশি অপেক্ষা করতে হয়নি বার্সেলোনাকে। 15 মিনিটে ডিবক্সের সামনে ফাঁকায় বল পেয়ে যান ডাস মিডফিল্ডার ফ্রাঙ্কি ডিওং। তার নিখুঁত শট গোলরক্ষককে ফাঁকি দেয় সহজেই। 15 মিনিটের মধ্যে 2 গোলে এগিয়ে যাওয়ার পর বার্সার সমর্থকরা ভেবেছিল ম্যাচটি তারা সহজেই জিতবেন, কিন্তু সে ধারণা ভেঙে দিয়ে ম্যাচে ফিরে আসে ভিলারিয়াল। পাল্টা আক্রমণে 26 ও 40 মিনিটে ভিলারিয়াল 2 গোল শোধ করলে 2-2 সমতায় প্রথমার্ধের খেলা শেষ হয়। দ্বিতীয়ার্ধের 50 মিনিটে মিডফিল্ডার আলেক্স বায়নার চমৎকার এক গোলে 3-2 গোলে ম্যাচে এগিয়ে যায় ভিলারিয়াল। এরপরে গোল শোধে মরিয়া হয়ে ওঠা বার্সেলোনা একের পর এক আক্রমণ করতে থাকে, তবে সফলতা পায় 68 মিনিটে যখন স্প্যানিশ স্ট্রাইকার ফেরান তোরেস গোল করেন। 71 মিনিটে ডিবক্সের বাহিরে থেকে আবারও দুর্দান্ত শট নেন লামিন ইয়ামাল। তার শট গোলপোস্টে লেগে ফিরে এলে ফাঁকায় দাঁড়ানো রবার্ট লেওন্দোস্কি প্লেসিং শটে গোল করেন। ম্যাচে আর কোনো গোল না হলে বার্সেলোনা 4-3 গোলে জয়লাভ করে আর ম্যান অব দ্য ম্যাচ হন তরুণ ফরওয়ার্ড লামিন ইয়ামাল। ফুটবলের এমন আরও নিত্য নতুন সব তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ফুটবল বিশ্ব।